ফের ভূমিকম্প আবার কেঁপে উঠল চিলি। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হঠাৎই ভূকম্পন অনুভূত হয় চিলির উপকূলে। আর রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট বলছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য চিলির উপকূল থেকে 10 কিলোমিটার গভীরে। তবে এই ঘটনায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আপনারা জানেন যে এর আগেও মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে যে খবর আমরা পেয়েছিলাম যে জোরালো ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাপানের হোক্কাইডো থেকে 20 কিলোমিটার গভীরে। আর রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 6.1। তার আগেও বারে বারে কেঁপে উঠেছে ভূমিকম্পে আফগানিস্তানের মাটি। 21শে মার্চের কথাই যদি আপনাদের একটু মনে করিয়ে দিই, ভয়াবহ ভূমিকম্প হয়েছিল 21শে মার্চ আফগানিস্তানে, সঙ্গে একের পর এক আফটার শক। আর এই জোরালো ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জুরমে 120 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সেই সময় 6.6। আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কম্পন অনুভূত হয়েছিল। এছাড়াও বারে বারে আমরা দেখেছি যে ভূমিকম্পে কেঁপে উঠছে কখনো তুর্কমেনিস্তান, কখনো কাজাখস্তান, কখনো পাকিস্তান, আবার কখনো বা উজবেকিস্তান। একের পর এক বিশ্বজোড়া কম্পন অনুভূত হচ্ছে। তুরস্ক দিয়ে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের শুরুতে। তুরস্কে যে বিধ্বংসী কম্পন এবং তার ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তুরস্ক, তার রেশ কিন্তু কিছুতেই কাটছে না। গোটা ফেব্রুয়ারি মাস চলে গেল, গোটা মার্চ মাস চলে গেল, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। কখনো আফগানিস্তান, কখনো তুর্কমেনিস্তান, কখনো কাজাখস্তান, কখনো জাপান, কখনো চিলি। তবে সেই আঁচ এসে পড়ছে ভারতবর্ষেও। বিভিন্ন জায়গা থেকেই কম্পন অনুভূত হচ্ছে। ভূতত্ত্ববিদরা বলছেন যে হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে, সেখানে মাটির নিচের যে প্লেট, সেই প্লেটগুলো এই মুহূর্তে সচল রয়েছে। আর তার ফলে বারে বারে এই কম্পন অনুভূত হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে দিল্লির, উত্তরপ্রদেশ, নয়ডা, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গা থেকে কিন্তু কম্পন অনুভূত হয়েছিল। দেবভূমি উত্তরাখণ্ডের অবস্থা আমরা সবাই জানি, ফাটল ধরে গিয়েছে এক একটা জায়গায়। ভূতত্ত্ববিদরা বলছেন যে ভারতবর্ষের মাটির নিচে যে চ্যুতিরেখাগুলো রয়েছে, সেই চ্যুতিরেখাগুলোও যথেষ্ট পরিমাণে সক্রিয়। হিমালয়ের যে কোনো জায়গা যদি ভূমিকম্পের একটুও আঁচ পৌঁছয়, তাহলে রীতিমতো ধ্বংসলীলা শুরু হতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এবং তার থেকে বাদ যাব না আপনি, আমি, আমরাও। কারণ যেখানেই কেঁপে উঠুক না কেন হিমালয়ের, বাংলাও কিন্তু তার মধ্যে পড়বে এবং বাংলাতেও কিন্তু তার প্রভাব পড়বে। এবং ভূতত্ত্ববিদরা আরও বলছেন যে আফগানিস্তানে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, তার বিন্দুমাত্র কণাও যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে ঘটে, সামান্যতম যদি কেঁপে ওঠে, তাহলে কিন্তু সব কিছু ধূলিস্যাৎ হয়ে যেতে একটুও সময় লাগবে না। ভূতত্ত্ববিদরা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। আরও আপডেট, আরও খবরাখবর, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে গোটা বিশ্ব, সেই সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। এই ভিডিও সংক্রান্ত আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।